চাঁদপুরে গ্যারাজের অব্যবহৃত স্থানে তৈরি করা হয়েছে মৎস্য খামার। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন করে লাভবান হচ্ছেন গ্যারেজ মালিক মোহাম্মদ হানিফ গাজী। গ্যারেজের এই অংশটি ছিল অব্যবহৃত। ইউটিউবে ভিডিও দেখে 2 বছর আগে সেখানে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন গ্যারেজ মালিক মোহাম্মদ হানিফ গাজী। মাত্র 12% জমিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি করেন বায়োফ্লক্সের 6টি বেড। এজন্য মাটির উপর রঙিন প্লাস্টিক বিছিয়ে বক্স আকারে ট্যাঙ্কি তৈরি করা হয়। সেখানে পাইপের সাহায্যে ডিপ টিউবওয়েলের পানি সরবরাহের পাশাপাশি অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিজ্ঞানসম্মত হওয়ায় অল্প জায়গায় অনেক মাছ চাষ করতে পাচ্ছেন তিনি। এই মৎস্য খামারে চাষ হচ্ছে কই, পাঙ্গাস, মনোসেক্স তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। খামারটি তৈরিতে খরচ হয়েছে 7 লাখ টাকা। এখন বছরে আয় প্রায় 1 লাখ টাকা। এই জায়গাটা খালি পুরা থাকা আমি কৃষিতে না যে আমি মৎস্যের ট্যাঙ্কি করে নিছি। আবার সামনে দেওয়া অন্য আরো বেশি করে বিনিয়োগ করার আমার একটা পরিকল্পনা আছে। হানিফ গাজীর খামারে কর্মসংস্থানের পাশাপাশি ভাসমান মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। বেকার সময়টা এখানে পাস করি, পাস করলে আমরা কাজকর্ম করলে কিছু টাকা ইনকাম হয়। এই জায়গায় দেখলাম যে অল্প জায়গার ভিতরে উচ্চের ভিতরে মাছ চাষ করা যাইতেছে। এরকম ভাবে আমি আর একটা খামার দিতে পরিকল্পনা করতেছি, বাইরে থেকে পরামর্শ নেই। এটা বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের একটি ভালো পন্থা অল্প জায়গাতে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের মৎস্য খামার গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস মৎস্য বিভাগের। মানুষ আজকে এই ছোট ছোট ইউনিট হলেও তারা এগিয়ে আসছে। মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা সবাই যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা আমরা তাদের পাশে থাকব এবং সহযোগিতা করব। এই ধরনের মৎস্য খামার বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।